নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগের আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ ছাড়াও প্রাইমারি বিভাগেও এখানে নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। এখানে প্রথম স্কুলটি হলো মামুন ন্যাশনাল স্কুল, এখানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে যে সমস্ত বিষয়ে সেগুলি হলো বাংলা, ইতিহাস, ভূগোল, বায়োসায়েন্স, পিওর সায়েন্স মাধ্যমিক বিভাগের জন্য। তারপরে রয়েছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিলোসফি, এডুকেশান, এই সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক বিভাগের জন্য। যোগ্যতা বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েশন বা গ্র্যাজুয়েশন সঙ্গে বিএড ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষ, ইন্টারভিউতে সিলেক্ট হলে তারপরেই বেতন নিয়ে আলোচনা করা হবে। আবেদন পদ্ধতি, অনলাইনে আবেদন করা যাবে, ইমেলে বায়োডাটা ও সমস্ত মার্কশিটের স্ক্যান কপি পাঠাতে হবে আগামী 15 দিনের মধ্যে। এখানে ইমেল অ্যাড্রেস বলা হয়েছে mamunschool@gmail.com। এই ইমেলে এবারে মামুন স্কুলের অ্যাড্রেস দেওয়া হয়েছে, মামুন ন্যাশনাল স্কুল, মদিনা মার্কেট, মেমারি ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান, পিনকোড নম্বর 7131 46, ওয়েস্ট বেঙ্গল। এই জব নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে পুবের কলম 17/4/2022 পেপারে। পরবর্তী স্কুলটি হলো আল মোস্তফা মিশন গার্লস স্কুল, এখানে আবাসিক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। বিষয়গুলি বলা হয়েছে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ। এছাড়াও টিচিং স্টাফে, নন টিচিং স্টাফে নিয়োগ করা হচ্ছে আবাসিক করণীয় নিয়োগ করা হচ্ছে, মহিলা এখানে অগ্রাধিকার পাবে। এদের ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে almustafamission@rediffmail.com। এদের ওয়েবসাইট রয়েছে www.almustafamission.com। আল মুস্তাফা মিশনের অ্যাড্রেস হচ্ছে গ্রাম কুয়াপাড়া পোস্ট, সিকরাকুলিন, বসিরহাট, উত্তর 24 পরগনা, পিনকোড নম্বর 7434 28। এই জব নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে পুবের কলম পেপারে 17/4/2022 তারিখে। পরবর্তী স্কুলটি হলো শ্রী জেন বিদ্যালয়। শ্রী জেন বিদ্যালয় গার্লস এবং বয়েজ স্কুলে এখানে টিচার নিয়োগ করা হচ্ছে, হাওড়া টিচার রিক্রুটমেন্ট। হাওড়াতে স্কুলটি অবস্থিত, এখানে বলা হয়েছে ট্রেন্ড উইথ মিনিমাম 3 ইয়ার টিচিং এক্সপিরিয়েন্স, ট্রেনিং প্রাপ্ত হতে হবে, সঙ্গে 3 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। যে সমস্ত বিষয় নিয়োগ করা হচ্ছে সেগুলি হলো হিন্দি, ইংলিশ, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, কম্পিউটার, এই সমস্ত বিষয়। কোয়ালিফিকেশান পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন সঙ্গে বিএ ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স তো আগে বলাই হয়েছে। প্রাইমারি সেকশনে টিচার নিয়োগ করা হচ্ছে, ডিএলএ ট্রেনিং প্রাপ্ত বা টিটিসি ট্রেনিং প্রাপ্ত হলে এখানে আবেদন করা যাবে। কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট এখানে হচ্ছে উইথ গুড পে অ্যান্ড প্রসপেক্টস, মানে ভালো স্যালারি দেওয়া হবে, তবে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে মেল ইউর সিভি উইথ রিসেন্ট ফটোগ্রাফ, এখানে সিভি সেন্ড করতে বলা হয়েছে, সঙ্গে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকতে হবে উইথইন 7 ডেজ, 7 দিনের মধ্যে। ইমেল অ্যাড্রেস sjvhow@gmail.com। জব নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে এই সময় পেপারে 17/4/2022 পেপারে। পরবর্তী স্কুলটি হলো শ্রী অরবিন্দ বিদ্যাভবন। শ্রী অরবিন্দ বিদ্যাভবন বালিচক, পশ্চিম মেদিনীপুর, এখানে রিক্রুটমেন্ট ফর টিচার্স আওয়ার স্কুল ইন অ্যাফিলিয়েটেড উইথ আন্ডার সিআইএসসি অর্থাৎ আইসিএসসি এবং আইএসসি স্কুল, অ্যান্ড উই ফলোড দ্য আইডিওলজি অফ পারফেকশন। টিচার্স আর রিকোয়ার্ড ফর প্রি প্রাইমারি অ্যান্ড প্রাইমারি সেকশন উইথ এ মিনিমাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স অফ 3 ইয়ার। প্রি প্রাইমারি এবং প্রাইমারি সেকশনে টিচার নিয়োগ করা হচ্ছে, সঙ্গে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইনক্লুডস মাস্টার ডিগ্রি অ্যান্ড বিএড, এখানে পোস্ট গ্রাজুয়েশন করে থাকতে হবে, সঙ্গে বিএড ট্রেনিং প্রাপ্ত হতে হবে। এখানে বলা হয়েছে মেল আস ইউর সিভি, সিভি সেন্ড করতে বলা হয়েছে, এদের ইমেল অ্যাড্রেসে শ্রী অরবিন্দ vidyabhavan@gmail.com। জব নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে বিপ্লবী সব্যসাচী পেপারে 17/4/2022 তারিখে।